আলহামদুলিল্লাহ ওসলাতাম আল্লাহ রসলিল্লা আলহি মানেহ দাদা বিহুদাহ সম্মানিত দর্শক শ্রোতা আজকে বিষয় হচ্ছে বিশ্বে যখন যুদ্ধ লেগেছে আমরা তখনও শিরিকে না আঁকড়া ছাড়তে পেরেছি না মহড়া ছাড়তে পেরেছি এটাকে আরবিতে বলা হয় আল মুদ হেকুল মুভ কি বটে আবার কান্না আনার মতো বিষয় বটে মানে দুঃখের কথা ভাবতে গেলে কেঁদে যার যার হয়ে যাবে রক্ত চোখ দিয়ে আনবেন তারপরও দুঃখ শেষ হবে না আর পরিস্থিতি যে এতই তার মধ্যে গড়মিল রয়েছে অসঙ্গতি রয়েছে সেটার দিকে দেখলে কেউ হাসতেও পারে আমাদের এই অবস্থা দেখে মানে তৃতীয় পক্ষ তো অবশ্যই হাসবে তারপরেও এখানে একটু ব্যাখ্যা আছে যে বিশ্বের যুদ্ধ যেটা সেটা নিয়ে আরেকটা আলোচনা হবে ইনশাআল্লাহ যেটা কি তৃতীয় বিশ্ব যুদ্ধ যেটা বিশ্ব মহাযুদ্ধ কিনা মহাবিশ্বযুদ্ধ কিনা না কিনা এখন সেটা আসে নাই এবং আল মালহামা যেটা বলা হয় সেই মালহামা কি এটাই কিনা সেটা নিয়ে একটা আলোচনা লাগবে এবং এটা অনেক দীর্ঘ বিষয় হয়তো একাধিক আলোচনা করা লাগতে পারে কিন্তু একটা তো দেখাই যাচ্ছে মহড়া এবং চীন বলতেছে যে আমরা এটাকে তারা তো ওই পরিভাষাটাই বুঝে যে তৃতীয় বিশ্ব মহাযুদ্ধ অথবা মহাবিশ্বযুদ্ধ যেটাকে তারা বলে তো যাই হোক সেটা একটা লক্ষণ দেখা যাচ্ছে এবং তাদের কথা অনুযায়ী তাদের পরিভাষা তো জানেনি তারা তো আর ইসলামের ওগুলো না আমাদের অনেক স্কলাররা যেগুলো বলছেন সেটা হলো চিন্তার বিষয় যে তারা মন্তব্য করে ফেলছেন যে এটাই সেটা তো আসলে সেটা কি না এটা আগামীতে আলোচনায় আসবেন কিন্তু যুদ্ধ তো একটা মারাত্মক আকারে লেগে গেছে এবং এটা মারাত্মক আকার ধারণ করছে যত সময় যাচ্ছে তত আল্লাহ রব আলমিনই ভালো জানেন সবচেয়ে বড় কথা হলো যেটা হওয়ার সেটা তো হবেই কেয়ামত হবে তাই না যখন যেটা আসা সেটা আসবেই কিন্তু আমাদেরকে ওই খাল আসার আগে আপনার ওই প্রস্তুতি নিয়ে নেওয়া কাপড় মানে ফেলা এটার সময় যেন আমরা প্রহর না এবং এই পরিবেশ পরিস্থিতি আমাদের ইমান হারা অবস্থায় যেন মারা যেতে না হয় এবং আমাদের দায়িত্ব পালন করা ছাড়া যেন আমরা এই থেকে বিদায় না নিই সেটা আমাদেরকে দেখতে হবে তো বলছিলাম যে শিরিকের আমরা আঁকড়াও ছাড়িনি মহড়াও ছাড়িনি এই যে এই দিনগুলোতে খালি উরুস চলছে ইসালের সব চলছে এগুলো যে আপনারা কি দেখতে পাচ্ছেন মানুষকে কি আপনারা দেখছেন যে তারা এই থেকে তোবা করছে আজকে একজনকে দেখলাম যে মার্কা সে তার পীরকে দেখতে গেছে ও কি দোয়া জানে যে আল্লাহ রব্বান নাসিরা পড়বে অথবা আল্লাহ আজিম রব্বাল আসিন আজিম আইয়াসফিয়াক সাতবার পড়লে আল্লাহ নবী বলছেন যে মরণ না এসে থাকলে এই লোকের শিফা হবেই হবে এগুলো তো পড়তে দেখলাম না ওই তার হাত মুখ এগুলো মালিশ করছে বা এগুলোতে হাত বুলিয়ে দিচ্ছে আর ওই বাচ্চারা যেমন আপনার সন্তানরা যেমন মাতা পিতাকে বৃদ্ধ হয়ে গেলে যেভাবে মুছে দিয়ে একটা সান্ত্বনা নেয় এটাই নিচ্ছে এবং এটা একটা প্রদর্শনীর মতো একটা আকার ধারণ করেছে না পিয়ের মুখে কিছু শোনা যাচ্ছে যেখানে আল্লাহ মারবান নাস বাস তুমি এটা পড়ো অথবা নিজে আল্লাহর নাম নিচ্ছে ওই মালি উত্তোপাহ ওইয়া না এগুলো নেই তো এই যে জগৎ এই জগৎটা এত অন্ধকার যে বলে শেষ করা যাবে না তো সংক্ষেপে কিছু উদাহরণ আমরা বলি যে এই মহড়ার মধ্যে জাহাজ নিয়ে আসা কলা চড়া তারপরে এখানে যেগুলোতে সেখানে একজন তার পিতাকে ঘাড়ে করে চড়ে সেখানে গিয়ে এটা পালন করছেন এটা দেখতে খুব ভালো লাগছে এবং একজন লিখেছে যে ইতিহাসে শুনেছি যে মানুষ পিতা পিতাকে ঘাড়ে করে নিয়ে হস করে আর আজকে আমরা বাস্তবে দেখলাম যে একজন পিতা তার সন্তানের ঘাড়ে এসে তিনি এসেছেন অমুক জায়গায় একটা তরিকার একটা মানে বার্ষিক মাহফিল পালন যেটা মাহফিলতি কিন্তু সেখানেই তো এই জাহাজের কথা কলাগাছের কথা ঘোষণা হয়েছে এবং ওই তরিকারি বা উজানি তরিকার ওখানে তো স্টেজের মধ্যে জিকিরের মধ্যে পীর সাহেবকে এক ভক্ত বলেছে যে বেটা খোদা তো এখানেই বসে আছে এবং সেখানেও আপনারা দেখে থাকেন যে লাফালাফি গলাকাটা মুরগির নেয় কাথরানু এবং এগুলো নিয়ে কিছু মন্তব্য করা হয় ভিন্নভাবে কিন্তু এগুলো যে অন্যায় এবং জিকির মাহফিলের আদবের খেলাফ এগুলো কিন্তু সেখানে বলা হয় না বরং চিৎকার করার পক্ষে আরো কি করা হয় সাফাই গাওয়া হয় যে আর্জেন্টিনা ব্রাজিলের খেলার মধ্যে গৌলের যেমন আওয়াজ হয় জিকির মধ্যে নাকি সেরকম আওয়াজ হওয়াটা এটা নিন্দনীয় নয় আবার এটা উজ্জ্বর খোঁজা হয় যে সে নাকি অপারক এমন কোন ইমান হয়ে গেল যে ইমানের কারণে সাহাবা এবং সেলম সাহেহদের মধ্যে যে জিনিসটা আসে নাই আমাদের মধ্যে এসে গেল আর যদি আসতেই থাকে তাইলে পরে এটাকে কি সংস্কার করার জন্য অন্যরা উপদেশও না অন্তত এটাকে আরো সাফাই গাওয়া হবে তাইলে তো বেদাত এর জয় জয়কার চলবেই এবং তার ভিতরে আপনারা জানেন যে পীর সাহেবকে ধরার যে বিশ্বাস সেখানে রয়েছে যে পীর না ধরলে তার পীর শয়তান হয়ে যায় অথবা তার শির থাকে না এটাকে এক শব্দে শব্দে সবাই না বললেও কিন্তু পীর ধরা লাগবে এটা সবাই বিশ্বাস করে অথচ আল্লাহ এবং বান্দার মাঝে অসিলা বিশ্বাস করাটা এটা সুস্পষ্ট শিরিক এবং কোরআন কর্মীর মধ্যে এটাকেই সবচেয়ে বেশি আল্লাহ রবী আলমিন প্রতিবাদ করেছে তাইলে শুকনা পীর আর ভিজা পীর হকানি পীর আর যেটাই বলা হোক বক্কানি পীর সবগুলোর মধ্যে এই জিনিসটা আছে অতএব এটা নিন্দনীয় ঠিক তদ্রুপ আপনার আজকে দেখলাম যে আল্লাহ নবী সালামের এলিম নাকি না শয়তানের এলিম বেশি এটা নিয়ে একদল ঝগড়া করতেছে ইনি হলেন আপনার এই এই আপনার একটা হলো ইয়ে জিন্দা আর সিফাতি ও সিফাতি নুরা আর জাতি নূরের ঝগড়া সিলেটে ও মৌলবাজার এলাকাতে তো সেখানে এক হুজুরকে দেখলাম যে আল্লাহ নবীলামের ইলিম বেশি না শয়তানের ইলিম বেশি এইটার ঝগড়া উনি এখন তুলছেন এটা এটা একটা ইস্যু হলো এটা কথা বলার কোনো বিষয় হলো যেমন আল্লাহ নবী সাল কিসের তৈরি এটাও কিন্তু কোনো ইস্যু না অতএব এটা যদি কেউ বলেও এটা গ্রহণযোগ্য না এবং এটা অন্তত এই সময়ে এটা আনার মতো কোনো বিষয় না যেমন কবি নজরুল বলেছিলেন যে বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা এখনো বসে বিবি তালাকের ফতোয়া খুঁজেছি ফেকাও হাদিস চষে তারপরে হানাফি হাকিলত মালিকি তো আমাদের আজরাইল সারা বিশ্বের যেটা নিজেরাই তারা বলতেছে যে এটা তৃতীয় এবং বিশ্ব মহাযুদ্ধ বা হ্যাঁ সেই যুদ্ধটা এই শব্দটা আগে পরে এটা পেশ লেগে যায় কারণ এটা আমরা বারবার ব্যবহার করে অভ্যস্ত না আপনারা বুঝে যাচ্ছেন এটা আর কি তো তো এই যে যুদ্ধে দামামা নিজেরাই বলছে লেগে গেল এরপরেও দেখেন আমাদের এই সমস্ত এই আলখেল্লা পরিহিত ব্যক্তিরা এই সমস্ত ঝগড়ার মধ্যে এখন ফেসে আছে এবং যেটা কোনো ইস্যুই না সেটাকে বরং তারা একটা ঝগড়ার ইস্যু বানিয়ে আমি অমুককে এই কথা বলে হারিয়ে ফেলেছি হার মানিয়েছি আমি জিতে গেছি বিল্লাহ সেখানে আরেকজন সেই চিঠা আঙ্গে সে বলতেছে যে পাসপোর্ট কোরআনের নামাজের কথা এটা নাকি লেখা নাই কোরআনে তারপরে সেই মারিফতের ইয়ের কথা ভেদ মারিফতের সেজদার কথা কয়জনে জানে লাহ কৈতাল্লাহ বিল্লাহ তার মানে এই নামাজ নাকি কোরআনে নাই আরে নামাজ যদি কোরআনে না থাকে তো আছে কি পরে পরে সবচেয়ে বিষয়টাই তো আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ মুসলমানের রূপ ধরে পঞ্জাবি পরে টুপি পরে এবং গাছ ভাজনা বাদ্যযন্ত্র নিয়ে এসে কবরে যাচ্ছে যাওয়ার কথা মানুষকে বলছে আহ্বান করছে এগুলো সমাধান আমরা করতে পারছি না আর আমরা এখন পর্যন্ত অনেকেই হাত ছাড়ছি যে না আমরা পাকা মুসলমান আরেকজন বলছি যে বিপরীতে মাসিক থাকা অবস্থায় আপনার সুন্নি আর বাকিরা বলে সবাই বেদাতি ওহাবিদেরকে উনি নাম দিয়েছে এরা ওহাবিদেরকে বলে তারা খুশি হয় এবং উনি এখন আবিষ্কার করছে না এদেরকে নাম দিতে হবে বেদাতি আর উনি কি উনি সুন্নি কিন্তু ওনার সুন্নির সংজ্ঞা যে ওনাদের একজন বলেছিল যে আমরা শুনে শুনে মুসলমানের জন্য আমরা শুননি এইটাই যে আসল সংজ্ঞা এটার সাথে মিলে এর কোনো খবর নাই উনি এখন হয়ে গেছে শুননি আর যারা তাদের বেদাতের বিরুদ্ধে প্রতিবাদ করে সিদি বিরুদ্ধে যারা খর্বহস্ত এরা নাকি সব বিল্লা এবং বলছে আল্লাহ নব্বিশাম যদি গায়েব জানতা না বলা হয় তাহলে পরে নবীলামকে নাকি এই অন্যান্য প্রাণীর সাথেও সমান করা হলো অন্যান্য প্রাণী নাকি গায়েব জানে নাকি আপনি বলতে পারেন যে মানুষের সাথে সমান করা হলো এটা তো সত্য নয় কোন মানুষের কাছে ওয়াহাই আসে এলমে ওয়াহি যে নবীকে আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন এটা কথাই তিনি স্বতন্ত্রভাবে বলেছেন যে আল্লাহর গায়েব গায়েবের এলিম কেউ জানে না কিন্তু ইল্লা মালির তদামির রাসুল রাসুলদের মধ্যে যাকে আল্লাহ চান তাকে তিনি জানান সেটা কোনটা এলমুল ওয়াহি তো এলমুল ওয়াহি যদি আমরা বিশ্বাস না করি তো আর নবী সাহেবকে বিশ্বাস করাই তো অসার এটা একটা নাম সর্বস্ব তো সেইটা বেসিক কথা এটা স্বীকার কে না করে এটার সাথে পেস লাগিয়ে দিছে কোনটা তাদের এই সমস্ত সিরিকি যে আকিদা যে নবী সাহেব গায়েব জানেন এক বাইকে নাকি বলতে হবে যেটা শুধুই আমার আল্লাহর জন্য সংরক্ষিত অধিকার তাইলে এরপরে তারা এত সুস্পষ্ট সিরিকি আকিদা নিয়ে এখন তারা ঝগড়ায় লিপ্ত আছে আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক সেই জায়গায় আরেকদল মার্কামারা বেদাতি তারা বলছে যে একজনকে বলা হয়েছিল আপনি বিভিন্ন জায়গায় সফর করেন না কেন আপনারা জানেন যে জাকির মঞ্জিলের এই এই ভণ্ডটা সফর করে না ইদানিং আবার সে আবার যাওয়া যাওয়া শুরু করেছে তার মানে মূল যেটা হাসমাদ এটা কিন্তু সফর করত না এবং এটার মূল কারণ হলো রহস্য বের করা হয়েছে ওই সময় তৎকালীন পত্রিকাতে এসেছিল যে তার টয়লেটের নিচে একটা লোহার সিন্ধুকের ভিতরে কিন্তু ছোট্ট আকারে কোরআন রাখা আছে বলেন ইন্না আলিল্লাহ বলেন নাউজবিল্লা সারা দেশ যে এটার কারণে আল্লাহ রবিল্লা আলমী ধ্বংস করে দেন নেই আমার আল্লাহকে আপনি কি পরিমাণ সুক্রিয়া আদায় করবে। এই এই অবস্থা আপনারাও খোঁজ নিয়ে দেখেন এবং হাসপাত আলী কিন্তু শয়তান বলেছিল তুই কি দুনিয়ার বাদশাহী চাস নাকি না আখরাতের বাদশাহী চাস সে নিজেই বলেছিল আমি দুনিয়ার বাদশাহী চাই এই তো তার এখানে এই সমস্ত বাজার লাগিয়ে দিয়েছে শয়তান সেখানে মানুষকে লেলিয়ে দিয়েছে তার পেছনে এবং শয়তানের এই কাজ আছে এই ডিউটি আছে এটা হাজিস্তানও প্রমাণ পাওয়া যায় যা শয়তান যখন বের হয় মহিলা যখন বের হয় তখন ইস্তাস রফাহা শৈতান শয়তান তার দিকে উপি দিয়ে তাকায় এবং এর ব্যাখ্যাতে আসছে যে অন্যদেরকেও সে ওদিকে ঝুঁকায় তো এই জন্য যারা দুনিয়ার বাদশাহী চাইছে হাসমাদ আলী সহ ইদানিং তো বের হলো দেওয়ানবাগি মাঝখানে আর একটা কুতুববাগি এবং সেখানে সায়দাবাদী সহ আরো প্রচুর রয়ে গেছে রাজারবাগি এগুলো সব হলো শয়তানের চেলা শয়তানের সরাসরি এজেন্ট এবং দ্বিতীয় পর্যায়ে তারা হলো ইহুদিদের এজেন্ট এটা বলেছে তাদেরই মুখপাত্র তৎকালীন সময়ের নুরুল ইসলাম ফারুকি যে এহুদি এদেরকে অর্থায়ন করে এটা আপনাদেরকে আহ জ্ঞাতব্য হিসাবে জানিয়ে রাখলাম আমাদের কথা তো আপনারা হয়তো বিশ্বাস করবেন না যে ওনারা হয়তো তাদের বিপরীত সবসময় বলে এই জন্য একটা বানিয়ে হতো বলে দিল না এটা বাস্তব কথা আরো আশ্চর্যের বিষয় হলো ওই কথাটাই তৌহিদের যারা দায়ী আল্লাহর প্রতি আহ্বান করে ইলা সুন্না ইলা সুন্না তিরসুল্লাহ আল্লাহ নবী সালাম সুন্নার প্রতি দাওয়াত দেয় তারা তাদেরকে কিন্তু হুট করে বলে দেয় হুজদের দালাল হুট করে বলে দেয় এরা হলো অমুকের দালাল তমুকের দালাল কিন্তু নুল ইসলাম ফারুকি নিজেই বলে গেছেন যে এই সমস্ত মারকামারা ভন্ডরা বিশেষ করে কুতুবাগি তার গেটের জন্য যে তিন লাখ লেগে গেছে আর তিন মাস লাগছে এটা তৈরি করতে সেটা উল্লেখ করতে গিয়ে সেই বেচারা বলে গিয়েছে যে এটা হলো ইহুদিদের টাকায় হয়েছে আপনারা এখন দেখবেন নেটের মধ্যে দেখা যায় তাদের সেই আলিশান এই সমস্ত অট্টালিকা সম এই সমস্ত বিল্ডিং এবং তাদের সেই লঙ্গরখানা এগুলো দেখলে আপনি বুঝবেন যে না এটা বাংলাদেশি এই সমস্ত এই এই নিরীহ মানুষের টাকা এটা হতেই পারে না কিন্তু তারা দেখাচ্ছে যে এদের টাকাতে হচ্ছে একটা লঙ্গর লাগাইছে সেখানে আপনার এই ঢাকাতে আরেকটা লঙ্গর আজকে দেখলাম আপনার নারায়ণগঞ্জে এই সব কিন্তু নারায়ণগঞ্জ জানি না কি একটা আঁকড়া এদের ওই দেওয়ানবাগির একটা ছিল তার দেশের বাইরে ভ্রামন বাড়িয়ায় এরপরে তার বড় আঁকড়া ছিল কিন্তু নারায়ণগঞ্জে তারপরে সেখান থেকে মায়ের পিঠ খেয়ে এসে উঠেছিল আপনার এই যে এই ইয়েতে ফকিরাপুর সেখানে আপনার বাবের রহমত দিয়ে কত বন্ডামি করে গেল কত মানুষকে জাহান্নামের দিকে নিয়ে গেল এখন পর্যন্ত তারা কিন্তু সেই পথ ছাড়ে নাই কারণ এটা হলো বিনা পুঁজির ব্যবসা এটা ছাড়ে কিভাবে লাহাই তো সে বলছে যে আমার এখানে যাওয়ার দরকার নেই আসলে কেন যায় না এটা বলতে গিয়ে কথা অন্যদিকে চলে গেল আমার বিভিন্ন জায়গায় সফরের দরকার নাই, কেননা যাদেরকে জান্নাতের মাটি দিয়ে তৈরি করা হয়েছে তাদেরকে আমার এখানে আসতেই হবে জান্নাতের মাটিতে এবং এরপরে বলছে তাইলে বোঝা গেল বিশ্ব জাকির মঞ্জিল এটা হলো জান্নাতের দরজা আহা জান্নাতের দরজা এবং সে তো আরেকদিনের পরে সবচেয়ে পবিত্র জায়গা নাকি তার এই বিশ্ব জাকির মঞ্জিল বলছে সেখানে যেতেই হবে যারাই সফলতা চায় যারাই মুক্তি চায় এবং যারাই কল্যাণ চায় তাদেরকে নাকি এই বিশ্ব জাকির মঞ্জিলে যাওয়া ছাড়া কোন গত্যন্ত্র এবং বিকল্প নাই বলে নজবিল্লাহ নজুবিল্লাহ আজকে লম্বা করছি না সব শেষে এসে যাচ্ছি যে যেটা হলো যে এই আপনার যে কুতুববাগ যেটা এই কুতুববাগের ভণ্ডকে দেখলাম যে সে কি করেছে আল্লাহ নব্বী হায়াতুল নবী যেটা এটা না বললেই নয় এটাতে আপনারা দেখবেন কি দেওবন্দি কি দেওয়ানবাগি এর দেওবন্দি কি ব্রেলি সবাই একমত কেননা দেওবন্দের মুখপাত্র যদি তারা তবা না করে তাহলে তারা একমত আমরা বলবো অলিপুরি সাহেব বলেছেন যে আমরা আমরা তো মুর্দা নবীকে ডাকি না আমরা জিন্দা নবীকে ডাকি বা শব্দ বলেছি জিন্দা নবীর কাছে চাই রাখলো কি একটা হলো নবীশ্বাস জিন্দা জিন্দা তো আমরাও জানি আল্লাহনবী ইসলাম লাশ অক্ষত কিন্তু এটা দুনিয়ার জীবনের মত নয় আগের আলোচনা আপনারা শুনেছেন যদি সেটা বিশ্বাস করতে হয় আল্লাহনবীলকে অপরাধী বলবে তিনিা আছেন অথচ নামাজ রোজা এবং অন্যান্য কাজ করছেন তাহলে সেই জিন্দা নয় এটা হলো বার্সাখী জীবনের চিন্তা এবং সে বলছে যে ডাকে বা কাছে চায় তার মানে চাওয়াটা সরাসরি শিরিক গাইরুল্লাহ কাছে সরাসরি শিরিক আল্লাহ নব্বী ইসলাম দুনিয়াতে থাকলেও তো তার কাছে চাওয়া তাকে ডাক দেওয়া শিরিক ছিল আর এটা হল আহ্বান করা যেটা কিন্তু তারা আপনাদেরকে চালাকি করে আর সব শেষে যেটা বলবো এটা হলো এই যে দেখেন বলছে যে মুর্শিদের জন্য নাকি মরিদদেরকে পীরের জন্য মরিদদেরকে এমন পাগল পারা হতে হবে যে প্রেমিকা যদি প্রেমিককে ছেড়ে চলে যায় তাইলে সে যেরকম কষ্ট পায় এর চেয়ে আরো বেশি কষ্ট পাইতে হবে

বলছেন যে কিছু মানুষ আছে আল্লাহর পরিবর্তে অন্যদেরকে তারা মাবুদ বানিয়েছে ওদেরকে তারা ওইভাবেই ভালোবাসে যেমন আল্লাহকে ভালোবাসার কথা কে আল্লাহর মতো ভালোবাসে এবং এটাকে আমাদের কিছু লোক বোঝানোর জন্য তো প্রেমিক প্রেমিকা কথা বলে না যারা জান দিয়ে দেয় এবং রক্ত দিয়ে লেখ বলে তো এইটার কথা সে বলতেছে যে এটা হলো মুর্শিদের জন্য নাকি হতে হবে লাহ কুবতাহিল্লাহ আল্লাহ রবিল আলমী বলছেন যে এটা হলো আচরণ যে আল্লাহ রবিল আলমীকে যে পরিমাণ ভালোবাসার কথা সেই পরিমাণ ভালোবাসে তারা যাদেরকে মাহবুদ বানিয়েছে আল্লাহর পরিবর্তে এরপরে বলছেন যারা এই ধরনের অন্যায়কারী তারা যখন শাস্তি দেখবে এবং বিশ্বাস করবে যে না সকল ক্ষমতা তো আল্লাহর হাতে আজকে তো আমাকে কেউ বাঁচাইতে পারছে না দুনিয়াতে ধোকা দিয়ে আমাকে ওয়াদা দিয়েছিল না মুর্শিদা তো এই যে এত প্রেমে ফেলে কি জন্যে মুর্শিদের প্রেমে বিবুর হওয়ার কারণ কি ওই যে বলেছে যে সে নিয়ে যাবে এবং চাঁদপুরি একটা ভক্ত তো যে নামাজ নাই রোজা নাই এই নাই সেই নাই তারপরও বাবার পা ধরেছি কদম ধরেছি আমি বিশ্বাস করি বাবা আমাকে জান্নাতে নিয়ে যাবে এই তো সুস্পষ্ট হয়ে গেলো তাদের ব্যাখ্যা সাজিদুল আজাহ আল্লাহ হলেন কঠিন দাতা অতএব আসুন এই কঠিন শাস্তিদাতার শাস্তির কথা আল্লাহকে এখানে বললেন এই পরিমাণ ভালোবাসলে অথচ এই পীর এখন মাঠে নেমে এগুলো বলছে এবং গত আপনারা শুনেছেন সে এখন সুরো তোলা শুরু করেছে সুর তোলা শুরু করেছে যে মুর্শিদ বিনে খোদা পাওয়া যায় না রে মন মন দেওয়ানা আল্লাহ বিল্লাহ এইভাবে করে তারা মানুষকে কুফুরির দিকে সিডিকে দিকে একেবারে আপনার আমরা কি বলবো একেবারে সুস্পষ্টভাবে তারা আহ্বান করছে আরেকটা মাঠ পর্যায়ের বক্তা কেউ ফিরে না খালি হাতে হাজারেতের দরবারে স্লোগান দিচ্ছে সিঁড়ি আরেকটা তারও আগের গুরু তারও উস্তাদ সবগুলি কোনোটা হলো আপনারি কোনোটা শেষে গিয়ে এই কাছে হজ এবং টিকিট আপনারাও চাইবেন চান কিনা আব্দুল কাজ জিলানি সম্পর্কে বলেছে তিনি নাকি মৃত্যুকে জীবিত করতে পারেন বাস্তবে এক জায়গায় করেছেন অথচ এগুলো সব মিথ্যা কাহিনী সব বানোয়ার কাহিনী অথবা আসুন আগে আমরা এই সমস্ত শিরিক থেকে এই বাংলার জমিনটাকে পবিত্র এবং পরিষ্কার করার চেষ্টা করি প্রত্যেক স্কুল অফ থটের স্কলারদেরকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি আল্লাহ দিকে তাকিয়ে এই যে যুদ্ধ লাগছে হতে পারে এটা অনেক বড় আকার ধারণ করতে পারে এটা কি শেষ যেটা চূড়ান্ত পর্যায়ে সেটা হবে কিনা এটা পরের কথা বরং বেশিরভাগ সম্ভাবনা এটার এখন অনেক কিছু আগে হওয়া দরকার সেগুলো হবে না সেটা কিন্তু এটা একটা একটা বিপদ তারপরে আমাদের এখন রাজনৈতিক অবস্থা আমাদের সামাজিক অবস্থা আমাদের এই সংসারে যে মানুষের মধ্যে হানাহানি এই অবস্থাগুলো কিসের দাবি রাখে যে আমরা আমাদের ইমান আখিদের একটু সংশোধন করি এর দিকে আমরা একটু প্রত্যাবর্তন করি আল্লাহর দিকে আমাদের আমরা প্রত্যাবর্তন করে আল্লাহর সাথে আমাদের সম্পর্কটাতে আমরা একটু সম্পর্কটাকে একটু নিবিড় করি একটু আমরা সমৃদ্ধ করি এবং এই যে শয়তানি ও পাপাচারে আমাদের সমাজে এই শয়লাভ ঢুকে গিয়ে আমাদেরকে ভাসিয়ে দিচ্ছে বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশনদেরকে এদেরকে এই আপনার ভালোবাসার নাম দিয়ে তাদেরকে এই বিভিন্ন দিবস পালনের নাম দিয়ে যেভাবে বিভ্রান্ত করা হচ্ছে এবং বিধর্মীরা তাদেরকে গোমরাহ করছে এমনকি ধর্মীয় এই সমস্ত আপনার সবে মেরাজের নাম দিয়ে আজকে নাকি পালন করা হবে এই যে বিভ্রান্তির মধ্যে আমরা আসি আমাদের সমাজকে ভোরপুর করে দেওয়া হয়েছে একটা অতিরিক্ত বুঝা আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে এগুলোর উপর কি আল্লাহ সন্তুষ্ট আমরা এইভাবে চলতে থাকলে আল্লাহ শান্তি আল্লাহর থেকে আমাদের জন্য কি সাহায্য আসবে নয় সেই আসুন আমরা আমাদের অবস্থা সংশোধন করার জন্য আমরা الله হই আল্লাহর কাছে তার দোয়া করছি আল্লাহ اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين اللهم أصلح أحوال المسلمين واجمع كلمتهم على الحق والدين يا أرحم الراحمين وأخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته